স্টুডেন্টস, আজকে আমরা নেচার পড়বো। ঠিক আছে, নেচার মানে কি হয়? নেচার মানে হচ্ছে আমাদের আশেপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, যেটা ন্যাচুরাল ন্যাচুরাল জিনিসকে নিয়ে আমাদের নেচার হয়। ঠিক আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাহাড় আছে, ওয়াটারফল আছে, রিভার্স আছে, মাউন্টেন্স আছে, ঠিক আছে, ডেজার্ট আছে, ভলক্যানো আছে। ঠিক আছে, এইগুলো আমরা মানুষরা তৈরি করিনি। ঠিক আছে, এইগুলো ন্যাচুরাল জিনিস, যেরকম সান, মুন, স্টার্স, সব এগুলো ন্যাচুরাল। ঠিক আছে, এটা আগে থেকে হয়ে আছে, বলতে পারো ভগবানের এগুলো সব আমাদের আশীর্বাদ। ঠিক আছে, কিন্তু এইগুলো একটা একটা করে আমরা আজকে পড়বো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমেই আমাদের আছে নেচারে ভলক্যানো। দেখো, আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি, দেখো ভলক্যানো। তোমাদের বইগুলোতে সুন্দর ছবি দেওয়া আছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে। তাছাড়া তোমরা একটু ইউটিউবতেও দেখবে, ভলক্যানো লিখবে, তারপরে দেখবে, ঠিক আছে, ভলক্যানো অনেক রকমের তোমাদের দেখাবো। আচ্ছা, ভলক্যানো কি হয়? ভলক্যানোকে আমরা অগ্নিয়গিরি বলি, ঠিক আছে, অগ্নিয়গিরি। হ্যাঁ, তাহলে ভলক্যানো কেন হয়? ভলক্যানো তোমাদের আমরা জানি যে আমাদের পৃথিবীর নিচে, ঠিক আছে, খুব গরম আছে, ঠিক আছে, যাচ্ছে তাই গরম আছে, আর ভিতরে তোমার লাভা ফুটছে। ঠিক আছে, লাভা, ম্যাগমা, এটা তোমরা পরে পড়বে, তোমাদের জন্য একদমই নতুন এগুলো। ঠিক আছে, তাহলে কি হয় যখন আর্থকুয়েক হয়? ঠিক আছে, এটা আর্থকুয়েকের একটা ফলাফল, ঠিক আছে, যেটা তোমার ভলক্যানো একটা, তোমার এখানে দেখো একটা মুখ থাকে, সেখান থেকে যে ভিতরে যে অগ্নিপিণ্ড, অগ্নি যেটা ফুটছে আমাদের মাটির নিচে, সেটা কিন্তু উপরে উঠে আসে। ঠিক আছে, সেটাকে আমরা লাভা বলি। ঠিক আছে, তোমরা দেখবে যখন ভিডিওটা দেখবে, তোমার ভলক্যানো ভিডিওটা দেখবে, ঠিক আগুনের মতন ওটা বেরোয়। ঠিক আছে, আর সেটা কিন্তু লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে, তরল ফর্মে থাকে, কিন্তু এটাই যখন তোমার জমে যায়, সেটা কিন্তু একটা পর্বতের ফর্ম নিয়ে নেয়, বা তুমি একটা বলতে পারো পাথরের ফর্ম নিয়ে নেয়। ঠিক আছে, সেটা পাথরে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই মুখ দিয়ে বেরোয়। আচ্ছা, এটা যখন ভলক্যানো ইরাপশন যখন হয়, যখন তোমার ভিতর থেকে যখন লাওয়াটা বেরোয়, ঠিক আছে, তোমার আশেপাশে কিন্তু আর্থকুয়েকের মতন হয়। ঠিক আছে, আর যদি আশেপাশে যে জিনিসগুলোই থাকুক না কেন, কিন্তু সেগুলো কিন্তু জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। তোমার মানুষ থাকলে মানুষ মরে যাবে, যদি পশু পাখি থাকে তাহলে সেটাও মরে যাবে, কিন্তু ভীষণ ক্ষতি হয়। ঠিক আছে, ভলক্যানোর এমন একটা ন্যাচুরাল জিনিস যেটা কিন্তু আমাদের ক্ষতি করে। ঠিক আছে, এটা আর্থকুয়েকও হয়, আশেপাশে যখনই ভলক্যানো ইরাপশন হবে তখনই কিন্তু ভূমিকম্পের মতন হবে। ঠিক আছে, আশেপাশে যত এলাকা আছে সেটা কিন্তু নড়বে, আর্থকুয়েকের হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ভলক্যানো। আমার ডেজার্ট, ঠিক আছে, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। ঠিক আছে, ডেজার্ট তোমরা জানো, যেরকম রাজস্থান আমাদের একটা স্টেট, যেটা যেখানে ডেজার্ট আছে, ঠিক আছে, পুরো বালিতে ঢাকা। ঠিক আছে, পুরো বালি চারিদিকে, যেখানে তোমার তোমরা দেখবে তখন সেখানেই কিন্তু তোমাদের বালি দেখা যায়, সেই এলাকাকে ডেজার্ট বলা হয়। ঠিক আছে, এবার ডেজার্ট এরিয়ার একটা কোয়ালিটি হয়, সারাদিন কিন্তু খুব গরম থাকে, ঠিক আছে, কিন্তু রাত্রের দিকে কিন্তু ওটা ঠান্ডা হয়ে যায়। এটা ডেজার্ট মানে বালিরই একটা কোয়ালিটি। ঠিক আছে, বালি যত তাড়াতাড়ি গরম হয় অত তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়। ঠিক আছে, তাহলে ডেজার্ট হচ্ছে তোমার বালির পাহাড় বলতে পারো, ছোট ছোট বালির পাহাড়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো হচ্ছে মাউন্টেন। মাউন্টেন কি? মাউন্টেন তোমরা জানো পর্বত। ঠিক আছে, পর্বত কি? হিমালয় পর্বত জানো তো, আমাদের যেখানে জম্মু কাশ্মীর হয়ে তোমাদের এদিকে দার্জিলিং, গ্যাংটক, এগুলো সব কভার করেছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের হিমালয় পর্বত। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মাউন্টেন্স। মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত, শীতকালে যেখানে খুব বরফ, বরফে ঢেকে যায়। ঠিক আছে, আর এমনি নর্মাল তোমার বরফ না থাকলেও কিন্তু এই মাউন্টেন্স যে এরিয়াগুলো থাকে, যেখানে মাউন্টেন্স থাকে সেখানে কিন্তু খুব শীত থাকে। উই উইল সি ফরেস্ট। ঠিক আছে, ফরেস্ট মানেই তোমরা জানোই জঙ্গল। ঠিক আছে, জঙ্গল মানে গাছের যে জঙ্গলটা থাকে সেটাকে ফরেস্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা মেসেঞ্জার পাহাড় গেছে তো, মেসেঞ্জার ওখানে কিন্তু অনেক জঙ্গল আছে। ঠিক আছে, তোমরা যদি নিশ্চয়ই তোমরা গেছো মেসেঞ্জার বেড়াতে, কাছেই যেত, তাহলে ওখানে তোমরা দেখতে পাবে ওখানে জঙ্গল আছে। আচ্ছা, একটা জঙ্গল যেটা খুব ফেমাস আছে সেটা হচ্ছে সুন্দরবন।
ঠিক আছে? সুন্দরবন হয়তো তোমরা গেছো, সুন্দরবনে অনেক মানে ঘন জঙ্গল আছে, ঠিক আছে? ওখানে কি থাকে বলো তো, যেটা খুব ফেমাস? রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ওয়াটারফল। ওয়াটারফলটা কি? ওয়াটারফল হচ্ছে জলপ্রপাত, ঠিক আছে? তোমরা দেখেছো পাহাড়ে যদি বেড়াতে গেছো, তাহলে দেখবে পাহাড়ে অনেক উঁচুতে সেই তোমার জলের ধারা বয়ে আসে, ঠিক আছে? সেটাকে ওয়াটারফল বলা হয়। আর যদি পাহাড়ে যদি বা না দেখেছো, যদি তোমরা রাঁচি, আমাদের যে কাছে, যে আমাদের ঝাড়খণ্ডের যে ক্যাপিটাল রাঁচি, সেখানে কিন্তু তোমরা এই ফলস গুলো দেখতে পারবে, ওয়াটারফলস দেখতে পারবে, যেহেতু আমাদের রাঁচিটাও আমাদের ছোট ছোট পাহাড় আছে, সেখান থেকে কিন্তু এই ওয়াটারফল গুলো দেখা যায়। একটা খুব ফেমাস একটা ফলস আছে, সেটা হচ্ছে হুন্ড্রু ফলস, ঠিক আছে? সেটা রাঁচিতে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের সি। সি মানে হচ্ছে সাগর। এই আমাদের পুরী, যেটা পুরীতে আমরা সমুদ্র দেখতে পাই, সেটা একটা সাগর। তারপরে তোমার দীঘা, দীঘাতে একটা সাগর আছে, ঠিক আছে? বকখালি আছে, ঠিক আছে? এইগুলোতে তোমরা দেখতে পাবে সাগর। সাগর মানে সি, যেখানে মানে জলের মানে তুমি আদার এন্ডটা তোমরা দেখতে পাবে না, সেটা সমুদ্র। যেরকম রিভার যেটা থাকে, রিভার তোমরা দুপাশটা দেখা যায়, ঠিক আছে? এখান থেকে আদার সাইড অফ দ্য রিভারটা দেখা যায়, ঠিক আছে? মানে এই সাইডে যদি তোমরা দাঁড়িয়ে আছো, তাহলে ওই পাশটা তোমরা দেখবা। কিন্তু সমুদ্রে কিন্তু তোমরা মনে হয় যে আকাশ থেকে মিলে গেছে সমুদ্রের, এমনই মানে ওর পিকচারটা এমনই হয়, মনে হয় তোমার স্কাই থেকে পুরো মিলে গেছে সাগরটা, ঠিক আছে? সেটা সমুদ্র হয়, অনেক জল, অনেক জল, ঠিক আছে? কিন্তু সেটা খাবার নয়, ঠিক আছে? সেই সমুদ্রের জল কিন্তু আমরা খেতে পারি না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের রিভার। রিভার মানে হচ্ছে নদী। আচ্ছা, একটা খুব ফেমাস নদী আছে আমাদের, কি আমাদের ইন্ডিয়াতে, গঙ্গা, ঠিক আছে? যেটা কলকাতায় দেখতে পাবে তুমি, কলকাতায় আছে, এখানে বহরমপুরে তোমরা দেখতে পাবে গঙ্গা নদী, ঠিক আছে? তারপর যমুনা আছে, কাবেরী আছে, ঠিক আছে? অনেকগুলো নদী আছে আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, তাহলে হলো আমাদের ফরেস্ট। ফরেস্ট মানে জঙ্গল, ওয়াটারফল মানে জলপ্রপাত, সি মানে সাগর, আর রিভার মানে হচ্ছে নদী। উই উইল মুভ টু লেক। লেক মানে হ্রদ, ঠিক আছে? লেক কি হয়? লেক তোমার কিন্তু লেক আর পন্ড, পন্ড মানে তোমরা যে পুকুর বলে যেটা জানো, সেটার মধ্যে কিন্তু কনফিউজ হবে না, ঠিক আছে? পুকুর হচ্ছে একটা ছোট্ট জলাশয়, ঠিক আছে? ছোট্ট এরিয়া জুড়ে জলাশয় হয়, কিন্তু লেক কিন্তু পুকুর থেকে অনেক অনেক বড়, ঠিক আছে? অনেক বড় লেক। এবার লেকের পাশে কি হয়, লেক অনেক বড় জলাশয়, ঠিক আছে? সেখানে তোমার আশেপাশে কিন্তু জমি থাকে, মাঝখানে কিন্তু তোমার সেই জলাশয়টা থাকে। লেক কিন্তু প্রচুর বড় হয়। আচ্ছা, তোমরা যদি পাশে যদি চিত্তরঞ্জন যদি গেছো বেড়াতে, চিত্তরঞ্জনে দেখবে প্রচুর ঝিল আছে কিন্তু, হ্যাঁ, অনেক ঝিল আছে, সেটাতে অনেক মাছ চাষ হয়, অনেক বড়, সেই জলটাও খুব মিষ্টি হয়, জানো তো? লেকের জলটা খুব মিষ্টি, ভালো। আচ্ছা, এবার যদি তোমরা পাহাড়ে যদি যাও, তাহলে গ্যাংটকে একটা ছাঙ্গু লেক আছে, ঠিক আছে? ছাঙ্গু লেক, যেটা যখন তোমার গরমকাল যখন থাকে, তখন কিন্তু ওটা জল হয়ে যায়, কিন্তু সেটাই যদি তুমি ডিসেম্বর জানুয়ারি যখন প্রচন্ড ঠান্ডা থাকে, তখন যদি তোমরা যাও, কিন্তু সেটা কিন্তু পুরো বরফ, ঠিক আছে? আমি গেছি, আমি দেখেছি, দারুণ দেখতে সেই লেকটা। তোমরা যদি সুযোগ পাও, তাহলে তোমরা একবার নিশ্চয়ই একবার ঘুরে আসবে। ছাঙ্গু লেকটা দারুণ সুন্দর জায়গা, আর ওটা খুব মানে ওখানে খুব শীত করে, যখন তোমরা অন সিজনে যদি যাও, ডিসেম্বর বা জানুয়ারি মাসে, দেখবে সেটা কিন্তু বরফে কিন্তু পুরো কভার হয়ে যায়, সেটা আর কিন্তু জল থাকে না। আর তাছাড়া যদি তুমি এই মে জুন মাসে যদি যাও, তাহলে তুমি দেখতে পাবে সেটা কিন্তু একটা লেক, তার মানে যেটা জলাশয় হয়, ঠিক আছে? যেটা হ্রদ বলা হয়, সেটাকে কিন্তু আমরা লেক বলি। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ডটা কি? আইল্যান্ড আমাদের হচ্ছে দ্বীপ, ঠিক আছে? দ্বীপ মানে কি? দ্বীপ মানে হচ্ছে তোমাদের সমুদ্রের মাঝখানে একটা জায়গা, যেটা কিন্তু মাটি, ঠিক আছে? সেখানে সেই পার্টিকুলার সেই জায়গাটাতে কিন্তু তোমার জল থাকে না, কিন্তু জল দিয়ে পুরো আশেপাশে পুরো জল দিয়ে কাওয়ার, মাঝখানে তোমার জমি থাকে, মাটি থাকে, আর তার পাশে কিন্তু জল দিয়ে কাওয়ার, ঠিক আছে? সেটাকে কিন্তু আইল্যান্ড বলা হয়। দেখো তোমার মাইন্ড স্পেলিং এর মধ্যেই কিন্তু ল্যান্ড আছে, ঠিক আছে? আইল্যান্ড, এই দেখো, এটা হচ্ছে তোমাদের জমির জায়গাটা, তার পাশে কিন্তু, চারিপাশে কিন্তু সমুদ্রের জল,
ঠিক আছে? তোমরা এইগুলো আমি মোটামুটি ছবি আঁকার চেষ্টা করেছি। এবার যদি তোমরা এটা খুব সুন্দর করে এক একটা যদি নেচারের এই তোমরা জিনিসগুলো দেখতে চাও, তোমরা কিন্তু ইউটিউবে খুব সুন্দর দেখতে পাবে। তোমাদের বইটাতেও দেখা দেখি ছবিগুলো আঁকা আছে, এটাও দেখতে পারো। কিন্তু আরো যদি ভালো দেখতে চাও, কিন্তু তোমরা তোমার বাবার বা মায়ের মোবাইলে একটা ইউটিউবে পার্টিকুলার এই নাম এই নামগুলো লিখে টাইপ করবে, তোমাদেরকে কিন্তু সুন্দর ভিডিওগুলো দেখাবে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা একটু দেখবে, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তাহলে তোমরা সামনে দেখতে পাবে কি রকম জিনিসটা লাগে, যে জিনিসগুলো তোমরা জানো না, যেরকম ফরেস্ট, রিভার, সি, এগুলো তোমরা জানো, কিন্তু আইল্যান্ড একটা হলো, ঠিক আছে? আইল্যান্ড তোমরা আমি আশেপাশে আমরা আইল্যান্ড দেখতে পাই না, ঠিক আছে? কিন্তু ওয়াটারফল হলো, তারপরে তোমার লেক হলো, তারপরে আমাদের আইল্যান্ড একটা আন্ডামান এন্ড নিকোবর আইল্যান্ড হয় আছে, ঠিক আছে? সেটা আমাদের কান্ট্রিরই, আমাদের ভারতে, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। যদি আন্ডামান এন্ড নিকোবর আইল্যান্ডটা যদি টাইপ করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে কি সুন্দর আইল্যান্ডটা, প্রচন্ড সুন্দর জায়গা, ওটা দারুণ মেনটেন হয় জায়গাগুলো, খুবই সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? তাহলে তোমরা এইগুলো তোমরা পড়বে, পিকচার সমেত এটা দেখার চেষ্টা করবে, তাহলে এগুলো জিনিসগুলো আরো ভালো করে কিন্তু তোমরা বুঝবে। রিভার, লেক আর পন্ড, এই তিনটে আলাদা জিনিস, সেটা কিন্তু তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে, ঠিক আছে? রিভার মানে হচ্ছে নদী, লেক মানে হচ্ছে হ্রদ, আর পন্ড মানে হচ্ছে পুকুর, ঠিক আছে? তাহলে এই তিনটে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে। আচ্ছা, আশা করছি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, শেখার চেষ্টা করবে, তার সাথে সাথে তোমরা একটু ইউটিউবে এগুলো দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমরা ভালো শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর নাও।